কেন ওরা বুঝতে চাই না এই যে মনির অভিশাপ। হ্যাঁ, যদি আমি মনির অভিশাপ বন্ধ করি তাহলে যে আমার সন্তানের অমঙ্গল হবে। ওগো সৃষ্টিকর্তা, তুমি আর কত পরীক্ষা আমাদের করবে? ওগো খোদা, তুমি আমাকে যত পরীক্ষায় করো না কেন, তুমি শুধু একা পরে বাচ্চাকে শৈবার শক্তি দিও খোদা, তুমি আমাকে শৈবার শক্তি দিও, শক্তি দিও, শক্তি দিও। হ্যালো, তুমি তো পানিতে একবার নামতা না। মনের সুখে একটা গান গাও, যাওতি এই নদীর মাঝখান দিয়ে যাওয়া যাওয়া শুরু করে দিই। ব্যাপার হইলো বাজান, সময় একটু নিতে হইব, হাফ ডাউন করে গেলে পুবালি পুবালি বাতাসে ঠান্ডা লাগছে রে বাজা বাদাম আবার না কেউ আছে।
আসা আয়া বসু নৌকার আগে বাঁধ দিল জিরাইল বুঝান পার করে দিলে পয়সা দেওয়া লাগবে যে বুঝান মাঝি ভাই আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই ঘাটে আসলে কারো কাছে পয়সা থাকে না শোনো শোনো পার করে দাও তোমাদেরকে পুরস্কার দেব এই যে দাদা কি কইছে তুমি কম পুরস্কার অনিকা পয়সা দিত না কি কইছে কম পুরস্কার কম পুরস্কার আরে শোনো হ্যাঁ পার করে দাও বকশিস দেব এইবার কি কইছে জানো কি কইছে যদি এই মাদারিরে বান্না করো তোমার দুটো বকশি নিয়ে মারবো আরে শোনো হ্যাঁ বুঝতে পেরেছি তোমার চাচা কানে কম শুনে তাই না পার করে দাও দু আনা পয়সা এই তো এই কথা নাকি গলি তো পারছ না চাচা দু আনা পয়সাই দিব পার করে দাও তাইলে উঠেন কেন পার করবে না আপনার কি আল্লাহ কি কোনো আকল জ্ঞান বলতে কিছু দেয় নাই এই সাত সকালবেলায় চুরি করে বাচ্চা নিয়ে কই যাও চুপ করতাম এই ছেলেটি আমার স্বামী এটা তোমার স্বামী হ্যাঁ এই বইটা হাতে নাও আমার কপালে দুটো বাড়ি দাও বিশ্বাস করুন এই ছেলেটি আমার স্বামী বাজান হ্যাঁ আরে আল্লাহর কি কুরতত বেটা ওই গাছের আগে দিলে তো যে শরবত এটা হইলে হইতো নো পার করে দি আবুজান ওটা বুঝা বুঝে মাঝে ভাই আমি আসার সময় শুনেছিলাম তোমরা একখানা গান গিয়েছিলে ওই গানখানা কি আমাকে শুনবি আপনি বহেন আমরা গান গাইতাছি ও নৌকা ধরে বই নদী তো অনেক ঢেউ আছে কিন্তু সর্বনাশা তোর কাছে সুদা বলা মারে তোর কি রে বলা মারে
তারে তোর ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডোরে, ফেলে আমায় বারিশা তোর সর্বনাশা ধরে, মানুষের আঁচলে থাকলে থাকবো পান সুমারি একটু সাদা পাতা। দেখছো মাতারি কি চালাক, সাথে এক মাদারিরে বার করছি দিবতীয় না পয়সা পিতলের টুকরো দিয়ে ভাগছে। এটা আমাকে দিয়ে দাও, তোমাকে আমি পয়সাই দেব। পয়সা দিবা? পয়সা দিয়ে দেই, বাইর করো। রাস্তার মধ্যে যা ঠেক দিব ওই দিকে সাত হাজার টন মানিকের মা রতন আমি নিতাম না। আল্লাহ বেটা যেই ধন দিস সেই ধনের জ্বালাই তো পাসি না, তোরা ধন নিবে না মুখে। সেই শালার বেটা লিয়ে গেছে, এটা তোলো বেনি ফুত্তারের শালা। হ্যাঁ চিনি তো, চল আই তাই চল রে।
দিন দুনিয়ার মালিক কাঙ্গালের ঠাকুর অনাদের সৃষ্টিকারী, তো আমাকে একটা শিকার মিলে দে, তো যদি আমাকে শিকার মিলে না দে তাহলে আমার পাল পাঁচটা নাকে চুকে মারা যাবে। দেখ দেখ ঠাকুর আমাকে একটা শিকার মিলে দে। আম বড্ড পেরেশান হো গিয়া, একটু বিশ্রাম করে ডাকাতের হাত থেকে রক্ষা করেছ, তুমি আমার ধর্মের পিতা। তো আমাকে পিতাজি বলিয়াছে, তো আমার মাইজি আছে, আর এই চারটা লড়কা আমার দাদা। ও কথা বলে আমাকে লজ্জা দিয়ে মাইজি, আমি গরিব আদমি আছি, এই বনের রাজা আছি, আমলক তোহাকে লজ্জা দেবে কেন্দ্রে মাইজি। এই ছেলেটি আমার স্বামী। আমার বাপজি কে আমার কুল মেদে মাইজি, আম গরিব আদমি আছি, তো আমাকে কিনা করলে মালিকের নামে বলছি তো আর উপকার ঠিক করিবে আমার পত্রিকে আমার করবে। আমার স্বামীকে নিয়ে তুমি যেও না। মারহাবা মারহাবা মারহাবা, এই স্বামী কা পতি ভক্তি দেখে গা হাম খুশ হো গিয়া, আজ এই কষ্টে হাম আমোদ পূর্তি করে আলবে। এ চাপিয়া মঙ্গিয়া জলদি আয় চলে আয়। এ লড়কি কোন হে? এ চাপিয়া এ লড়কি তোহার বহির আছে, আর এই ছোট্ট লড়কা তোহার দাদা জিয়া চল মাইজি, তো আমার সাথে আমার কোটের মে চল। না না, আমি তোমার ঘরে যাব না। এই বনমাজে লতা পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে দেবে, আমার স্বামীকে নিয়ে আমি এখানেই থাকবো। ঠিক আছে মাইজি,
তোহারে পিতাজি লতা পাতা দিয়ে একটা ছোট্ট কুটির তৈরি করে দেবে এবং আমার সাথে কুটির মেটার ঘুরি রে বন্ধু।
পাক এ মাঝি বাঘ দেখে গাত ভয় পাগা এ মাঝি তোহার পিতা এই বলে আছে বাঘ তোহার পিতাজির চার খুব আছে আমার জীবনে আমি বহুত সাহসী লড়কি দেখিয়েছি কিন্তু তোমার মত সাহসী লড়কি হম একটু দেখিনি চল মাঝি তোকে আমি এই বন মাঝে আর লাগবে কা ওই স্বামী বাগের মাস্টির বাড়ি পৌঁছে দেখ